বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্যারিসের ওভার ডিভিলের স্থানীয় একটি হল রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন জামিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাইম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, ইব্রাহিম খলিল, শামসুর আলম, জাহাঙ্গীর আলম মিলন সহ আরও অনেকে। এ সময় সংগঠনের নবনিযুক্ত 151 জন সদস্যের নাম ঘোষণা করা হয়। বক্তারা বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই সংগঠনে কাজ করবে বলে উল্লেখ করেন। এছাড়াও একে অপরের সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মেলাবন্ধনে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান তারা।